नमस्कार, आपनारा देखছেন রূপম টিভি। 2021 বিধানসভা, সেই বিধানসভায় কোন দল জিতবে কোন দল হারবে সেটা বলা খুবই মুশকিল, কিন্তু আগাম সমীক্ষা অনেক বেরিয়েছে, আমরাও সমীক্ষা বার করছি। আমরা জেলা ভিত্তিক একটি সমীক্ষা করছি, প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা সমীক্ষা করছি। আজকে আমরা মালদা জেলার সমীক্ষা করব, মালদা জেলার যে 12টি বিধানসভা আছে তারই সমীক্ষা করব। মালদা জেলার বিশেষত্ব হলো মালদা জেলায় কিন্তু প্রচুর পরিমাণে মুসলিম ভোট রয়েছে। আরেকটি কথা, মালদা জেলায় কিন্তু তেমন হারে তৃণমূল কংগ্রেস সিট পায়নি, তাই মালদা জেলা বিশেষ গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে এবং বিজেপির কাছে। বিজেপির কাছেও একটি চ্যালেঞ্জের বিষয় মালদা জেলা, কারণ মালদায় কিন্তু মাইনরিটি ভোট রয়েছে। তো দেখা যাক, আসুন মালদা জেলার যে 12টি বিধানসভা রয়েছে কী বলছে সেখানকার মানুষ, সেখানকার মানুষ কোথায় ভোট দেবে। আসুন, সঠিক ও শুদ্ধ সমীক্ষা একমাত্র রূপম টিভি দেবে, কোনো জল মেশানো নয়, একদম সঠিক ও শুদ্ধ সমীক্ষা। তো শুরু করছি মালদা জেলার 12টি বিধানসভার সমীক্ষা। হাবিবপুর দিয়ে শুরু করছি। হাবিবপুর বিধানসভাটি 2016 সালে সিপিআইএম এর দখলে ছিল। এখানে খগেন মুর্মু সিপিআইএম থেকে জিতেছিল হাবিবপুর বিধানসভাটি 2016 সালে। কিন্তু 2021-এ গল্পটা অনেকটাই পরিবর্তন। খগেন মুর্মু এখন বিজেপিতে, তাই হাবিবপুর বিধানসভা সিপিএম থেকে ছিটকে গিয়ে এটা বিজেপির হাতে চলে যেতে বসেছে বা চলে গিয়েছে। গাজল বিধানসভাটি 2016 সালে সিপিআইএম দখল করে রেখেছিল, কিন্তু 2021-এ গাজল বিধানসভা বিজেপির আন্ডারে চলে যেতে বসেছে, অর্থাৎ গাজল বিজেপি দখল করবে। চাঁচল 2016 সালে কংগ্রেস দখল করে রেখেছিল, চাঁচল বিধানসভা কংগ্রেসের দখলে ছিল 2016 সালে, কিন্তু 2021-এ কংগ্রেসের দখলেই থাকছে। যা দেখতে পাচ্ছি আমরা, চাঁচল 2021-এ কংগ্রেসের দখলেই থাকছে। হরিশ্চন্দ্রপুর কংগ্রেস দখল করে রেখেছিল 2016 সালে, এখান থেকে জিতেছিল কংগ্রেস। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কংগ্রেস জিতেছিল 2021-এ। হরিশ্চন্দ্রপুর কংগ্রেসই জিতবে, এটা আমাদের সমীক্ষায় এটাই উঠে এসেছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কংগ্রেসের দখলেই থাকবে। মালতীপুর বিধানসভা 2016 সালে কংগ্রেস জিতেছিল, মালতীপুর বিধানসভা 2016 সালে কংগ্রেস জিতেছিল। 2021-এ পরিবর্তন হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, মালতীপুরে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। রতুয়া বিধানসভা কংগ্রেস জিতেছিল 2016 সালে, 2021-এ পরিবর্তন হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেস জিতবে, রতুয়া এবার তৃণমূলের দখলেই যাবে। মানিকচক কংগ্রেসের দখলে ছিল, কিন্তু মানিকচকের গল্পটা পরিবর্তন হয়েছে, মানিকচক এবার বিজেপির দখলে যাচ্ছে, মানিকচক বিজেপি জিতবে। মালদহ বিধানসভাটি কংগ্রেস জিতেছিল 2016 সালে, কিন্তু মালদহ বিধানসভা এবার বিজেপির দখলে যাবে। ইংলিশ বাজার থেকে কংগ্রেস জিতেছিল, তো কংগ্রেসের হাত থেকে ছিটকে গিয়ে ইংলিশ বাজার এবার বিজেপির হাতে চলে যাচ্ছে, অর্থাৎ ইংলিশ বাজারে বিজেপি জিতবে এবার। মোথাবাড়িতে কংগ্রেস জিতেছিল 2016 সালে, কিন্তু 2021-এ মোথাবাড়ি কংগ্রেসের দখলেই থাকছে, অর্থাৎ মোথাবাড়ি আবারও জিতবে কংগ্রেস। সোজাপুরে জিতেছিল 2016 সালে কংগ্রেস, সোজাপুরে কংগ্রেস জিতেছিল, কিন্তু 2021-এ পরিবর্তন হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেস জিতবে, সোজাপুরে এবার তৃণমূল কংগ্রেস জিতবে। বৈষ্ণবনগর বিধানসভা 2016 সালে বিজেপি জিতেছিল, কিন্তু অনেকটাই পরিবর্তন, 2021-এ অনেক পরিবর্তন, কিন্তু বৈষ্ণবনগর বিজেপিই জিতবে, বৈষ্ণবনগর এবার বিজেপির দখলেই থাকছে। তো আমরা যে সমীক্ষা দেখলাম, যে 12টি বিধানসভার মালদার সমীক্ষা দেখলাম, তাতে কিন্তু 6টি বিধানসভা বিজেপি জিতবে, 3টি তৃণমূল কংগ্রেস ও 3টি কংগ্রেসের দখলেই থাকবে। তো এই হলো আমাদের মালদার সমীক্ষা। তো এখানে যদি আপনাদের মনে হয় কোনো ভুল আছে, কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন। জয় হিন্দ।